হ্যালো ভিউয়ার্স, এখন আমি আমাদের ভাকুড়ির দোকানে রয়েছি। তো আজ আমি আপনাদেরকে বলবো যে লিপ 52-র ব্যবহার। তো ভিউয়ার্স দেখছেন, এটা হচ্ছে 5 লিটারের বোতল। 1 লিটারেরও হয়ে থাকে, 5 লিটারেরও হয়ে থাকে, তবে 1 লিটারেরটা এখন অ্যাভেলেবেল নেই মার্কেটে। তো যারা খুচরো নিচ্ছে আমাদের কাছে, তাদেরকে এই 5 লিটারে থেকেই খুচরো দেওয়া হচ্ছে, এবং এটা 5 লিটারের বোতল, 1 লিটারেরও হয়ে থাকে। এটার নাম হচ্ছে, এটা হিমালয় কোম্পানি। এই হিমালয় কোম্পানি একটা বড় কোম্পানি, আর এটার নাম হচ্ছে লিপ 52 প্রোটেক্ট বাইন্ডিং জেল। তো এর হিমালয় কোম্পানির লিপ 52 মানুষের, গরু, ছাগলে, বিভিন্ন প্রাণীর হয়ে থাকে। তো মাছের যেটা রয়েছে এই লিপ 52 প্রোটেক্ট বাইন্ডিং জেল, সেটাই ব্যবহার করবেন মাছের ক্ষেত্রে। কেউ এসে আমাদের এখানে এসে বলছে, কেউ গরুর খাইয়ে দিচ্ছে, কেউ মানুষের খাইয়ে দিচ্ছে মাছ খেয়ে। তো যেটা যার জন্য তৈরি, সেটাকে সেই কাজে ব্যবহার করুন, সঠিক কাজে। আর ভিউয়ার্স, এটা ব্যবহার হচ্ছে 20 থেকে 25 ml, এই লিপ 52 প্রোটেক্ট 20 থেকে 25 ml নিতে হবে। তারপর সেটাকে 1 কেজি খাবারের সঙ্গে মিশিয়ে রৌদ্রে শুকিয়ে তারপর খাওয়াতে হবে। সেই খাবারটা যতদিন পর আপনার শেষ হবে, তারপর আবার একই পদ্ধতিতে মাইকে আবার খাওয়ালেন, এইভাবে কন্টিনিউ করবেন। এর ফলে কি লক্ষ্য করতে পারবেন, যে আপনার মাছ আগে যে পরিমাণ খেত এই লিপ 52 প্রোটেক্ট বাইন্ডিং জেল ব্যবহার করার পর, তার তুলনায় অনেক বেশি খাবে। এটা মাছের খাবারের চাহিদা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, আর দ্বিতীয়ত যে খাবে তার গ্রোথ বাড়বে স্বাভাবিক। হ্যাঁ, তো এটা আপনার মাছের গ্রোথ বাড়াবে, খাবারের চাহিদা বাড়াবে, হজম শক্তি বাড়াবে এই লিপ 52 প্রোটেক্ট বাইন্ডিং জেল। বিয়ার সেগুলো রসল্ট, তো প্রত্যেকটা ব্যবহার তুলে ধরবো আপনাদের সামনে। এগুলো হচ্ছে আপনার এয়ার অক্সিটিউব, এটা এয়ার পাম্প, এগুলো হচ্ছে জেলক ভিউয়ার্স, এগুলো হচ্ছে এশিয়ার বিভিন্ন মডেল রয়েছে। নিচে রয়েছে অক্সিজেন ট্যাবলেট, তো ভিউয়ার্স বায়োফ্লকের যাবতীয় প্রোডাক্ট, মালপত্র ইত্যাদি থেকে শুরু করে মাছের পোনা, মাছের খাবার, A to Z আমাদের কাছে পেয়ে যাবেন। বহরমপুর থেকে আমাদের দোকানের ডিস্ট্যান্স বাইকে ওই 5-6 মিনিট, মেন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের দোকানের ডিস্ট্যান্স 5-6 মিনিট। আর আমাদের হ্যাচারিটা রয়েছে গ্রামে বাড়িতে, ওখানে মাছের পোনা আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকম মাছের পোনা। তো ভিউয়ার্স ধন্যবাদ, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।